শ্রোতে জানাচ্ছি শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় পিক আপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত। সত্যের পথে অবিচল। এখন শুনুন পুরো সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিক আপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। রবিবার বিকালে ঢাকা থেকে সিলেট মহাসড়কে উপজেলার কুট্টাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বৈরব বাজারের মৃত আবু তাহেরের ছেলে 48 বছরের শফিকুল ইসলাম সজল এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের ভূষণ দাসের ছেলে 35 বছরের বঙ্গীশ দাস। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী একটি সিএনজি অটোরিকশাকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিক আপ ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে চুমড়ে হতাহতের ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিক আপ ভ্যানের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পিক আপ ভ্যান ও সিএনজিটি জব্দ করা হয়েছে। ফারজানা আক্তার ফাইজা, সিটিভি 71।